পথ চালার পঁচিশ বছর পূর্তিতে হালখাতা উৎসব করল খ্যাতনামা সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান ডায়মন্ড সিমেন্ট লিমিটেড চট্টগ্রাম ব্যুরো প্রতিনিধি রুমেন চৌধুরীর প্রতিবেদনে দেখুন বিস্তারিত মঙ্গলবার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় দিনব্যাপী বোট ক্লাব কনভেনশন সেন্টারে এ উপলক্ষে ছিল এক জমজমাট আয়োজন আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত বক্তারা বলেন দেশের চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করা হচ্ছে ডায়মন্ড সিমেন্ট যার গুণগত মান ধরে রাখার পাশাপাশি যুগোপযোগী প্রযুক্তি কাজে লাগানো হচ্ছে প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিম আলীর সভাপতিত্বে প্রতিষ্ঠানের এমডি আব্দুল খালেক পারভেজ ডিএমডি হাকিম আলী ডিডি আবদুল্লা আল ফরহাদ জেম এম আব্দুর রহিম অগ্রণী ব্যাংকের রিকভারি ও চট্টগ্রাম সার্কেল মহাব্যবস্থাপক এ কে এম শামীম রেজা রূপালী ট্রেডিং এর পরিচালক আবদুল্লা আল নৌশাদ এমকে ট্রেডার্সের সত্ত্বাধিকারী আবুল কাশেম তালুকদার বোরাক ট্রেডিং অ্যান্ড কেরিয়ারের সত্ত্বাধিকারী মাকসুদ আলম আলমদার এ অনুষ্ঠানে বক্তব্য রাখেন এছাড়া উপস্থিত ছিলেন ডাইরেক্টর এবিএম কামাল উদ্দিন গুলাম মোস্তফা চৌধুরী সিসিপি পার্টনার আবদুল্লাহ আল মামুন ডিসিএল ব্লক পার্টনার আবদুল্লা আল রূপালী ট্রেডিং ট্রেডিংয়ের পরিচালক আবদুল্লা আল মুরাদ সহ কর্মকর্তা ও অন্যান্য ডিলাররা পরে বিশেষ আকর্ষণ জনপ্রিয় শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা করা হয়